আমার ফোনে যদি কল আসে তখন লেখা আসে কল ট্রান্সফার্ড এই লেখাটা কেন আসে তো এ নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটি তো শুরু করার পর ভ্যালামি শাকিব আর আপনারা দেখছেন সাকিব আমার চ্যানেল চলেন শুরু করা যাক আমাদের প্রত্যেকের ফোনে কিছু সেটিংস থাকে তার মধ্যে একটি হচ্ছে কল সেটিংস কল সেটিংসে গেলে আপনি এখানে কল ফরওয়ার্ডিং নামের একটি অপশন পেয়ে যাবেন এই কল ফরওয়ার্ডিং অপশনটির আন্ডারে আরও চারটি অপশন রয়েছে তো এই চারটি অপশন নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব এগুলা বুঝতে পারলে আমি মনে করি আপনার সমস্যা সমাধান হয়ে যাবে তো চলেন আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক তো প্রথমে আমরা আমাদের মোবাইলটা হাতে নিয়ে নিচ্ছি অ্যান্ড দেন আমরা চলে যাচ্ছি আমাদের ফোনের সেটিংসে আর সেটিংসে যাওয়ার পর আপনারা এখানে সার্চ করবেন কল সেটিংস যেহেতু আমি সার্চ করেছিলাম যার কারণে এটা লেখাই আসে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তারপর একবার এখানে আপনারা যখন সেটিংসে আসবেন এখানে আপনারা এই সার্চ বক্সে সার্চ করবেন কল সেটিংস কল সেটিংস নিয়ে সার্চ করার পর উপরেই দেখতে পারবেন একটা অপশন চলে আসছে কল সেটিংস নামের এটাতে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন কল ফর ওয়ার্ডিং নামের একটি অপশন আছে এই কল ফর ওয়ার্ডিংয়ে ক্লিক করলে আপনার এখানে যদি দুইটা সিম থাকে আপনার ফোনে তাহলে আপনি সিলেক্ট করে দেবেন যে কোন সিমটার জন্য আপনি কল ফরওয়ার্ডিং চাচ্ছেন আমি নিচেরটাতে ক্লিক করে দিলাম ব্যাস একটু ওয়েট করতে হবে এখানে আমার রিডিং সেটিংস লেখা আসছে একটু ওয়েট করি ওকে রিডিং শেষ এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটা অপশন আছে আমি যেমনটা বলেছিলাম অলওয়েজ ফরওয়ার্ড তারপর এটা হচ্ছে হোয়েন বিজি তারপর এটা হচ্ছে হ্যান আনআনসার্ড অ্যান্ড তারপর এটা হচ্ছে হ্যান আনরিসেবল এই চারটি অপশন সম্পর্কে এখন আপনাদের সাথে একটু আলোচনা করতেছি বিস্তারিত তো প্রথম যেটা আছে অলওয়েজ ফরওয়ার্ডিং এই অলওয়েজ ফরওয়ার্ডিং অপশনটির কাজ আসলে কি সেটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি আমরা যদি এটার উপর ক্লিক করি এখানে দেখতে পারবেন এমন একটি পেজ খুলে যাবে অ্যান্ড এখানে যদি আপনি কোনো নাম্বার লিখে দেন আমি এখানে একটা নাম্বার লিখে দিচ্ছি জাস্ট জিরো ওয়ান সেভেন তো এটা লিখে দিয়ে জাস্ট এখানে টার্ন ক্লিক করলে এটা অন হয়ে যাবে ঠিক আছে এই যে টার্ন এটাতে ক্লিক করলে কিন্তু অপশনটা অন হয়ে যাবে তো এটার কাজ হচ্ছে আপনি যে নাম্বারটা এখানে বসিয়ে দিলেন আপনার মোবাইলে বা আপনার বর্তমান যেই সিমটা আপনি চালাচ্ছেন এই সিমে যদি কেউ কল করে সেই কলটা আপনার কাছে না এসে এখানে যে নাম্বারটা আপনি সেট করে দিলেন সেই নাম্বারে কিন্তু কলটা চলে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন আর এখানে যদি আপনি ভুল নাম্বার দেন তাহলে কি করবে যদি কেউ আপনাকে কল করে তাহলে তাকে বলবে যে আপনি রং নাম্বারে কল দিয়েছেন এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগে আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে যখন আমার নাম্বারে কেউ কল দেয় যখন সে শুনতে পায় যে আপনি রং নম্বরে কল দিয়েছেন এটা কিন্তু খুবই আমার কাছে ইন্টারেস্টিং লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আর এটার রাইট ইউজ হচ্ছে আপনি এখানে সঠিক একটা নাম্বার দিলে দেখা যাচ্ছে আপনার ফোনটা সব সময় আপনার এই সিমটায় কল আসলে সেটা আপনি এখানে যে নাম্বারটা লিখে দেবেন সেই কলটা আপনার ওই নাম্বারটা ট্রান্সফার করে দেবে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন অ্যান্ড তারপরের পরের সেটিংসটা আপনাদেরকে বলে দিচ্ছি পরের অপশনটা সেটা হচ্ছে হোয়েন বেজি এটা হচ্ছে কি এই অপশনটা দিয়ে আসলে কী করা হয় যখন আপনি ব্যস্ত থাকেন তখন আপনার এই এই সেটিংসটা কাজ করে মনে করেন এখানে আপনি টাচ করে জাস্ট এখানে আপনি একটা নাম্বার আপনি লিখে দিলেন সাপোজ এখন আপনি যখন ব্যস্ত থাকবেন মনে করেন আপনি অলরেডি একজনের সাথে কথা বলতেছেন তার মানে আপনি ব্যস্ত যখন আপনাকে এই সময় কেউ কল দিবে তখন আপনার এইখানে যে নাম্বারটা সেট করে দিবেন এই নাম্বারে আপনার কলটা ট্রান্সফার হয়ে যাবে ঠিক আছে এই নাম্বারটা আপনার কলটা ট্রান্সফার হয়ে যাবে তখন আপনি আপনার ওই নাম্বার দিয়ে আপনি কিন্তু চাইলে রিসিভ করতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে আপনার হোয়েন বিজি অপশনটার কাজ দেন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়েন আন হোয়েন এই অপশনটার কি কাজ যখন আপনি আপনার ফোনটা বাসায় ভুল করে রেখে গেলেন এবং আপনি সবসময় মনে করেন একটা বাটন ফোন আমি যেমন সবসময় আর কি একটা বাটন ফোন সবসময় সাথে রাখি ঠিক এমন কিন্তু অনেকেরই থাকে এক্সটার্নাল একটা ফোন থাকে যেটা সবসময় হাতের কাছেই রাখে তো মনে করেন আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটা বাসায় রেখে গেলেন কেউ ফোন দিলো সেটা আপনার আপনি রিসিভ করলেন না আন হয়ে গেল দেন কি হবে দ্বিতীয়বার যখন কল করবে তখন আপনার এই কলটা ট্রান্সফার হয়ে আপনার কাছে যে ফোনটা আছে সেই ফোনে কিন্তু কলটা ট্রান্সফার হয়ে যাবে যদি আপনি এই হোয়েন আন এখানে যদি আপনি সেই নাম্বারটা টাইপ করে দেন এখানে যে নাম্বারটা আপনি টাইপ করে দেবেন সেই নাম্বারে আপনার কলটা ট্রান্সফার হয়ে যাবে যখন আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটা বা আপনার অন্য যে ফোনটা আপনি সবসময় চালান যে ফোনটায় কল আসবে যে সিমটায় কল আসবে সেই সিমের যদি অ্যান্সার না করেন সেই ফোন দিয়ে যদি অ্যান্সার না করা হয় তাহলে আপনি এখানে যে নাম্বারটা টাইপ করবেন সেই নাম্বারে ট্রান্সফার হয়ে যাবে কলটা আশা করি বুঝতে পেরেছেন সর্বশেষ যে অপশনটা আছে সেটা হচ্ছে হোয়েন আনরিসাবেল আনরিসাবেল বলতে আপনারা অনেকেই বুঝেন যখন আপনার ফোনটা বন্ধ থাকে বা আপনার সিমটা বন্ধ থাকে তখন আপনার এখানে যে নাম্বারটা টাইপ করে ট্রান অন করে দেবেন তখন আপনার মোবাইলটা অফ থাকলে বা সিমটা অফ থাকলে আপনার এই নাম্বারে যে যেই নাম্বারটা আপনি টাইপ করে দেবেন এখানে এই নাম্বারে কিন্তু কলটা ট্রান্সফার হয়ে যাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন আপনার কল ফরওয়ার্ডিং সেটিংসের কাজগুলা অ্যান্ড দেন হচ্ছে আপনারা অনেকে আমাকে বলতেছিলেন যে যখন আমার ফোনে কল আসে তখন স্ক্রিনে লেখা ওঠে কল ট্রান্সফারড এটা কেন লেখা ওঠে দেখেন আপনাদের ফোনে হয়তোবা এই কল সেটিংসে গিয়ে কিউ ফরওয়ার্ডিং অপশনটা অন করে রেখেছে বা আপনি অন করে রেখেছেন যার কারণে যখনই আপনার কল আসে আপনার ডিসপ্লেতে লেখা উঠে কল ট্রান্সফার্ড তো আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন অ্যান্ড নতুন ভিজিট হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই মুহূর্তে যারা ফেসবুকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ